বাহিরে কি রোদ, আমার আসার আগে আমার ছেলে আইসা বসে আছে, দাঁড়াই আছে। আজকে চুলের জন্য একটা হেয়ার প্যাক বানাবো, কারণ প্রচুর গরম, মাথাটাও বেশ গরম হয়ে আছে। তো এগুলো দিলে মাথাও ঠান্ডা থাকে, প্লাস চুলের জন্য অনেক উপকার। তো যে প্যাকটা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশ গাছে ফুল ফুটেছে, তো এই ফুল তো আমি অবশ্যই নেব। এখানেও একটা আছে, এই যে রেখে দিলাম, এটা তো লাগবেই, লাগবে কিছু মেহেদি পাতা। এত গরম আর রোদের ভিতরে আমার পাতাগুলো বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো এখান থেকেই আমি কিছু পাতা তুলব। এখান থেকে অ্যালোভেরা নেব, অ্যালোভেরার পাতা ভালো নাই বেশি, কিন্তু আমার এতটুকু খুলি হবে। এই যে এতটুকু নিলাম, এইবার যেটা লাগবে নেব কিছু থানকুনি পাতা। থানকুনি পাতা সব তুলে ফালাইয়া দিছি, এইখান থেকেই অল্প কিছু সংরক্ষণ করব। এইটা কিন্তু মাথার জন্য অনেক উপকার, মাথা ঠান্ডাও রাখে, চুলেরও জন্য অনেক উপকার। তো এই কয়টা অবশেষে তুলতে পারছি, বেশি পাতা নাই, তো যাই হোক যেই কয়টা পাইছি কাজে লাগবে। এই জবাটা দেখতে বেশ সুন্দর না? এখানে কিন্তু একসঙ্গে দুই রকমের জবা ফোটে, একটা তো এই কালার আর একটা লাল কালার যেটা আগেই তুললাম। এত সুন্দর গাছে কাঠগোলাপ ফুটে, কিন্তু আমি হইলাম খাটো মানুষ আর ফুল দেখেন কত উপরে। এটার ঘ্রাণটা কিন্তু কিছুটা আতরের মতো, অনেক ভালো, যারা চিনেন তারা তো চিনেন, এটার ঘ্রাণটা অনেক সুন্দর। কিন্তু গাছটা এখন বড় হয়ে গেছে আর আমি ছোট মানুষ, মানে খাটো মানুষ, ছোট মানুষ না খাটো মানুষ, দেখতে পারি না, এপাশেও ফুটেছে দেখতে পারি না। তো যেটুকু তুলেছি সেটুকু নিয়েই সন্তুষ্ট, আমি এখন ঘরে যাব, এর সঙ্গে শুধু পেঁয়াজ অ্যাড করব, তারপরে ব্লেন্ড করে মাথায় দেব, চলেন। তো এখানে এই যে পেঁয়াজ আর লেবু অ্যাড করে নিয়েছি, পেঁয়াজ দিলে কিন্তু মাথা অনেকটা ঠান্ডা থাকে, তারপর চুলও কিন্তু অনেকটা সিল্কি ভাব হয়, আমি নিজেই দেখেছি পেঁয়াজ দিলে চুলটা অনেক সিল্কি সিল্কি থাকে। পেঁয়াজের গন্ধ দূর করতেই লেবুর রস দেওয়া, লেবুর রসেও অনেক উপকার। তো যাই হোক এগুলো এখন ধোবো, ধুয়ে ব্লেন্ড করব। তো আমার পেস্ট করা শেষ হয়ে গেছে, এখনও দুইটা জিনিস দেওয়া বাকি, একটা হলো এই যে লেবু, লেবুটা হলো দেই নাই, তো এখন হলো লেবুটা চিপে দেবো। এটা হলো কালো জিরা অয়েল, কালো জিরা যে মাথার জন্য এবং মানুষের শরীরের জন্য কতটা উপকার, এই উপকারের কথা কম বেশি সবাই জানেন, তো এটাই আমি এখানে একটু অ্যাড করব। এটা না থাকলে কিন্তু নারিকেল তেল দিই আমি, একটু তেল অ্যাড করলে ভালো হয়। এবার এটাকে মিক্স করার পালা, তারপরে মাথায় দেওয়ার পালা। তো এই গরমে মাথা ঠান্ডা রাখতে এবং চুলের যত্ন নিতে এই প্যাকটিকে কিন্তু আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই উপকার, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।